এবার জানাই এই সবার সভাপতি তথা আপনাদের স্কুলের আমার দশগঞ্জ সুন্দরগঞ্জ কৃষ্ণপ্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যিনি পরিচালন সমিতির স্থায়ী সমিতি যিনি সভাপতি হয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের অভিভাবক, খুব কাছের যিনি অভিভাবকের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন নামখানা ব্লকের মানুষজনকে দেখে আসছেন, সম্মানীয় বীরেন্দ্র কুমার দাস মহোদয়কে শ্রদ্ধা জ্ঞাপন করি। উপস্থিত আছেন যিনি বিগত দিনে জেলা পরিষদের সদস্য ছিলেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের একটা ধারাবাহিকতা উন্নয়নটাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন, বর্তমান সব থেকে গুরুত্বপূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অনেক গুরুত্ব পরিবার স্থায়ী সমিতি যিনি অন্যতম সদস্য, সম্মানীয় অখিলেশ বাড়ি মহোদয় উপস্থিত আছেন, আমি ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। উপস্থিত আছেন এই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে একটা মানুষ গড়ার যিনি কারিগর, যিনি প্রধান, যিনি অভিভাবক হিসেবে এখানে এই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী অভিভাবক হিসেবে যিনি থাকেন, সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয় সহ যিনারা সকলে উপস্থিত আছেন, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং আমাদের প্রিয়বাজন ছাত্রছাত্রীবৃন্দ, বেশি কিছু বলার নেই, তার কারণ আপনারা সবই শুনেছেন আমার পূর্ববর্তী বক্তব্য যিনারা লিখেছেন তিনারা একদম সংশ্লিষ্টভাবে। একটা দিকে মায়ের আগমন, অন্যদিকে আপনাদেরও দশপূজা হওয়ার একটা প্রচেষ্টা, সেটা শিক্ষার মধ্য দিয়ে সুশিক্ষা মধ্য দিয়ে সেটা যেন কুশিক্ষায় না পরিণত হয়। আগামী দিনে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস, শিক্ষাটা কিন্তু শিক্ষাই, শিক্ষাটা কোনো সাবজেক্ট নয়, শিক্ষাটা কোনো নম্বর নয়। আমরা দেখেছি নম্বরের পিছনে দৌড়তে থাকে, যে 50 পাচ্ছে তার 60 হওয়ার, যে ফার্স্ট বয় সে দেখা যাচ্ছে যে দুয়ে যাওয়ার জন্য ফার্স্ট স্টেশনে ঘুরছে। এটা দায়িত্ব কিন্তু অনেকটা অভিভাবকের উপরে বর্তায়, তার কারণ আমরা যারা মায়েরা থাকেন তারা পাশের বাড়িতে অনেকেই বলেন যে ওর বাড়ির মেয়েটা ছেলেটা প্রথম হতে পারলো, তুই হতে পারলি না। তারপরেও জ্ঞানের চাপে, জ্ঞানের চাপ এত দিতে থাকছে, প্রাইভেট টিউটরকে ডেকে 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 আপনি এখানে 4টা থেকে 5টা ক্লাস করলেন, সেখানেও কিন্তু একটা সরকারিভাবে দেখুন মাঝখানে আপনাদের টিফিনে ওরা তো ব্রেকওয়াল দেয়, কিন্তু বাড়িতে দেখুন যখন পঠন পাঠনের মধ্যে ঢুকছেন, যেখানে মানে যেখানে প্রাইভেট শিক্ষক নিয়ে বা শিক্ষাকে নিয়ে পড়াচ্ছেন সেখানে কিন্তু তাদের ব্রেকআপের টাইম নেই, সে ছেলে মেয়েটা কিন্তু স্কুল থেকে ফিরে খেলতে পারছে না। সুতরাং এই জিনিসটাকে বদলাতে হবে। এপিজে আব্দুল কালাম কোন স্কুলে ফার্স্ট হয়েছিল আমার জানা না, কিংবা যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন সাংবিধানিক প্রধান তিনি কোন স্কুলে প্রথম ছিলেন সেটাও আমার জানা নেই, কিন্তু রাষ্ট্রপতি হয়েছে। যিনারা চন্দ্রযান ছাড়ছে তিনারা যে প্রথম হয়েছেন এটা কেউ বলতে পারবে। বর্তমান স্কুল শিক্ষার মধ্য দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে শুধু পুঁথিগত বিদ্যা নয়, শুধু পুঁথিগত বিদ্যা নয়, সামাজিক দায়বদ্ধতা এবং ওমেন এম্পাওয়ার, অর্থাৎ আমরা মহিলারা যে অনেকটা এগিয়ে এবং মহিলারাই করতে পারে। আজকের এই হাতের কাজটা দেখুন দুজন মহিলাই মানে আমাদের মেয়েরাই করেছে, আমাদের স্কুলের মেয়েরাই করেছে। সুতরাং এই ধরনের যদি তাদের মধ্যে কোনো কোলাজের কাজ বা কোনো বিজ্ঞান মেলায় তাদের উপস্থিতি, বিভিন্ন জায়গায় তাদের প্রদর্শনী বিভাগের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশের মধ্য দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। লিওনার্দো দা ভিঞ্চি তিনি বিখ্যাত স্থির চিত্রশিল্পী হয়েছিলেন, আবার অন্যদিকে সত্যজিৎ রায় চলমান চিত্রশিল্পী হিসেবে তিনি বিখ্যাত হয়েছেন। সুতরাং এর জন্য কিন্তু একটা টেকনিক্যাল টিম থাকে, টেকনিক্যাল এডুকেশন লাগে। সুতরাং সবই যে আমার স্কুল এডুকেশনের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সরকারিভাবে আপনাদের পঠন পাঠনের পরই কিন্তু আপনাদের চিন্তাভাবনা করতে হয় যে আপনারা কোন ট্র্যাকটায় যাবেন, কোন লাইনটায় যাবেন। যাই হোক, আগমনী উৎসব, আগমনী আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ছাত্রছাত্রীরা সকাল থেকে সে অপেক্ষা করছেন, আপনারা আপনারা অনেক দিন ধরে আপনাদের প্রস্তুতি সভাটার জন্য দায়িত্ব নিয়ে করছেন, আমাদের মানে আমাদের সৌমেন্দ্র টুমেন্দ্র সবাই আছেন, মিলনবাবু এসছেন, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের শুধু একটা কথাই বলা যে দেবীর আগমন, দেবীর আগমন মনে কিন্তু যেমন একটা আনন্দ, আবার বিদায় যখন আমরা দেবী আমরা যখন বিজয়া সংশোধনী করি সেখানেও কিন্তু আমাদের গন্ধ। সুতরাং প্রত্যেকটা জায়গায় সুখও আছে, হাসি আছে, আর দুঃখ আছে, বিপদও আছে। সেই বিপদ দুঃখ সুখ সব মিলিয়ে
আগামী দিনে খোজারগঞ্জ কৃষ্ণপ্রসাদ হাই স্কুল আছে, সেখানে আমাদের প্রত্যেকটি ছেলে কৃতি ছাত্র হিসাবে আমাদের নামখানা ব্লকের নাম উজ্জ্বল করবে এবং স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতি মহোদয় আছেন এবং সকল আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সহকর্মী বৃন্দবান আছেন। আপনাদেরকে বলবো, নামখানা ব্লক প্রশাসন আপনাদের স্কুলের পাশে আছে, আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের নাম আমাদের ব্লক প্রশাসন আছে। আর একটা, আমরা ঠিক পুজোর পরে একটা মিটিং ডাকছি যেটা ওমেন এম্পাওয়ার, আমরা দেখতে পাই মেয়েরা সাপোজ টিউশন যাচ্ছে, সেখানে দেখুন সমাজে শুধু ভালো লোক থাকবে এটাকে গ্যারান্টি দেয় না, কারণ সমাজ ব্যবস্থাটাই মধ্যে কিন্তু নারী পুরুষ বিকলাঙ্গ থেকে শুরু করে বোবা থেকে শুরু করে বিকলাঙ্গ মস্তিষ্ক থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু থাকে। আপনি যে জীবের মধ্যে সব থেকে যে ভালো জীব পাবেন এবং কীটনাশক জীব পাবেন, কীটও পাবেন, সুতরাং তাদের কাছ থেকে আত্মরক্ষার জন্য, কারণ আমরা তার মানসিকতায় ঢুকে তো তাকে পরিবর্তন করাচ্ছি, তাকে আইনি সহায়তা কেন্দ্রে পাঠালাম বা আইনি আমরা পদক্ষেপ নিলাম সেটা অনেক পরে, কিন্তু আমাকে আগে সেলফ ডিফেন্স হতে হবে। সুতরাং আমি প্রধান শিক্ষক মহোদয় এবং সভাপতি মহোদয় আছেন, আমি অনুরোধ করবো মেয়েদেরকে, আমিও পুলিশের সঙ্গে কথা বলছি, এসডিপিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, আপনারা মহিলাদেরকে যদি অন্তত মাসে একবার করে সেলফ ডিফেন্স শেখান যে কিভাবে আত্মরক্ষা করবো, সেক্ষেত্রে অন্তত কিছুটা হলো যদি কেউ দৌড় করায় অন্তত ব্যাক করে এসে তাকে একটা ঘুষি মারতে পারবো, এটাই হচ্ছে ওমেন এম্পাওয়ার। আর বিকলাঙ্গ মস্তিষ্কের যারা মানুষ থাকে ওদের থেকে দূরে থাকতে হবে, এবং আমাদের যারা আমাদের শিক্ষক শিক্ষিকাগণ আছে, আমাদের মানে আমরা যখন স্কুল গ্রাউন্ডে থাকি সেখানে কিন্তু একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে, এবং স্কুল থেকে বেরিয়ে গেলে সেটা কিন্তু আপনি একজন এই স্কুলেরই শিক্ষক, আপনি একজন এই স্কুলের ছাত্র কিংবা ছাত্রী, সেটা কিন্তু দশটা মানুষ দেখে। যেমন আপনি একটা ভুল করলে, যদি তোমরা একটা ভুল করো সেখানে যেমন বাবা মার উপর দায় করতে, ঠিক একইভাবে কিন্তু তোমরা যদি অন্য কোথাও আর একটা ভুল করো সেখানে কিন্তু প্রধান শিক্ষক সভাপতি এবং স্কুলের উপরে দায় করতে হয়। সুতরাং সকল অভিভাবককে সম্মান শ্রদ্ধা এবং জানিয়ে এবং আপনাদের ঠিক সুপরামর্শ দ্বারা এই স্কুল একটা ভালো জায়গায় যাবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সভাপতি মহাশয়কে, ওনাদের